This video is sponsored by Biogen Cosmeceuticals. Hello everyone, welcome back to my channel Mukti's Cooking World. আজকে আমি আপনাদের সাথে একেবারে ডিফারেন্ট টাইপের একটা সাসলিকের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ডিমের সাসলিক। শুনতে একটু অবাক লাগলেও আজকের এই সাসলিকটা কিন্তু আমি ডিম দিয়েই তৈরি করেছি। তৈরি করার প্রসেসটা খুবই ইজি আর এটা খুবই হেলদি একটা খাবার বলতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ডিমটা ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা এরকম লম্বাটে শেপের কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এবার একটু হালকা তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে মোল্ড আউট করে নিতে অনেক বেশি ইজি হবে। তবে আপনারা চাইলে ওভেন প্রুফ কাচের বাটি অথবা প্লাস্টিকের বাটিও ব্যবহার করতে পারবেন ডিমটা ভাপিয়ে নেওয়ার জন্য। তো আমি ডিম ঢেলে দিলাম। যেহেতু এই পাত্রটার সাথে আমার কোনো ঢাকনা নেই, তাই এটাকে ঢেকে দেওয়ার জন্য আমি ফয়েল পেপার ব্যবহার করছি। আপনারা ঢাকনাওয়ালা বাটি ব্যবহার করলে সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে, আর আমার মতো যদি ঢাকনা না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে আটকে দিবেন যাতে করে এর ভিতরে পানি না ঢুকে। তো এটা ঢেকে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সরাসরি চলে যাব ডিমটা ভাপিয়ে নেওয়ার জন্য। তো চুলায় একটা হাঁড়িতে আমি সামান্য একটু পানি গরম করতে দিয়েছি। আসলে পুডিং যেভাবে ভাপ দিয়ে নেওয়া হয়, এই ডিমটাকে আমরা একইভাবে ভাপিয়ে নিব, তবে খুবই অল্প সময়ের জন্য। এই ডিমটা আমরা ভাপিয়ে নিব 10 থেকে 12 মিনিটের জন্য। এর থেকে একদমই বেশি সময় ধরে ভাপিয়ে নেওয়া যাবে না, তাহলে এর ভিতরে ফাঁপা হয়ে যাবে, এটা ঠিক থাকবে না বা পারফেক্টলি ভাপ হবে না। তো আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, এবার চেক করে নিব। কোনো কারণে যদি এটা লিকুইড অংশ থেকে যায় সেক্ষেত্রে আরও 1-2 মিনিট ভাপিয়ে নিলেই হবে। তো এখন আমি ফয়েল পেপারটা একটু ছিঁড়ে নিচ্ছি ভিতরটা চেক করার জন্য। তো কাঠিটা ঢুকে আমি একটু চেক করে নিব। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে এটা ঠিকমতো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে এটাকে মোল্ড আউট করতে হবে। গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। তো সাইডটা সারিয়ে নেওয়ার পরে আমি মোল্ড আউট করে নিয়েছি। এবার সাসলিকের জন্য ছোট টুকরো করে আমি ডিমের এই অংশটা কেটে নিচ্ছি। তো আপনারা হয়তো বা কাঁটাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি ভাপিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে একদমই কোনো ফাঁপা অংশ নাই, পুরোটাই সুন্দর ঠিকভাবে জমেছে। তো আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দরভাবে জমেছে। তো সাসলিকের জন্য ডিম কিন্তু আমাদের রেডি। আরও কিছু জিনিস লাগবে, তো তার মধ্যে এখানে আমি নিয়েছি কিউব করে কাটা টমেটো, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। তো আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। এই সবজিগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, তবে সাসলিকে সাধারণত এই সবজিগুলোই খেতে ভালো লাগে। তো এখন আমি সাসলিকের জন্য একটা মশলা তৈরি করে নিব। তো এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা। আপনারা চাইলে তান্দুরি মশলাও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে কোনো একটা কাবাব মশলা বা তান্দুরি মশলা ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটাও বেড়ে যায়। তো টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই সাসলিকের মধ্যে। দিয়ে দিচ্ছি লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন, কারণ ডিম ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি, ভেজিটেবলের জন্য শুধু লবণটা দিবেন। আর 1 চা চামচ পরিমাণ চিনি এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু টক দই ব্যবহার করেছি তো সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করছি। কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে। সব মশলা একত্রে হাত দিয়ে মেখে নিলাম। এখন এর মধ্যে প্রথমেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। সবজির সাথে মশলা ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা ডিম। তবে ডিম দেওয়ার পরে খুবই আলতো হাতে মেশাতে হবে,
জোরে জোরে মেশানো যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। তো আলতো হাতে ডিমের সাথে মশলা মেখে নিতে হবে। তো এই কাজটা করতে করতে আমি আপনাদেরকে একটু বায়োজিন সম্পর্কে বলে দিই। অনেকেরই কিন্তু ব্রণের অসম্ভব রকমের সমস্যা থেকে থাকে, তো বায়োজিন কিন্তু এই সব সমস্যারও সমাধান দিচ্ছে। বায়োজিনের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনারা কিন্তু আপনাদের এই ব্রণের সমস্যার সমাধান পেতে পারেন। তো বর্তমানে ঢাকাতে বায়োজিনের 4টা ব্রাঞ্চ আছে, ধানমন্ডি, উত্তরা, মিরপুর এবং শান্তিনগরে। পার্শ্ববর্তী যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনারা এই সেবাগুলো নিতে পারবেন। তো এখন এই সব কিছুকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, এতে করে ভেজিটেবলগুলো সফট হয়ে যাবে এবং সব কিছু একত্রে ফ্লেভারগুলো মিশে যাবে। তো আধা ঘন্টা ওয়েট করার পরে এবার আমি সাসলিকগুলো কাঠিতে গেঁথে নিব। তো এখানে আমি সাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। এই ধরনের সাসলিকের কাঠি কিন্তু আপনারা বিভিন্ন সুপার শপ এবং বড় যে মুদি দোকানগুলো আছে সেখানে খুব ইজিলি পেয়ে যাবেন। তো আমি এখন সাসলিকগুলো গেঁথে নিচ্ছি। আসলে নিজের পছন্দ অনুযায়ী ডিম, ভেজিটেবল আপনারা একের পর এক কাঠিতে গেঁথে নিলেই কিন্তু সাসলিক রেডি হয়ে যাবে। এটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নেই। তারপরেও আমি ভেজিটেবল, ডিম এগুলো একের পর এক গেঁথে গেঁথে যাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করছি। তো আমি আবার একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো দিলাম, আরও এক টুকরো ডিম দিয়ে দিচ্ছি। তো আবার টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এভাবেই আসলে আমি সবগুলো সাসলিক গেঁথে নিব। তো এরই মাঝে আমার সবগুলো সাসলিক গেঁথে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে ভেজে নিব। তো এর জন্য চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সাসলিক কিন্তু খুব অল্প তেলেই ভেজে নেওয়া যায়, তারপরেও কেউ যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তেলের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারবেন। তো তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সাসলিকগুলো দিয়ে দিচ্ছি। সাসলিকগুলো দেওয়ার পরে চুলার আঁচ মাঝারিতে রেখে সাসলিকগুলোকে এপিট উপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তো একটা সাইড হয়ে গেলে আমি একটু উল্টে দিচ্ছি। এভাবেই আসলে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে সাসলিক ম্যারিনেট করার পরে যে অবশিষ্ট মশলাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি, ছোট আর একটা বাটিতে তুলে নিয়েছি। সেই মশলাটা উপর দিয়ে এভাবে ব্রাশ করে দিতে হবে, দিয়ে আবারও একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এভাবে চারিপাশে একটু মশলাটা লাগিয়ে দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা ভেজে নিতে হবে। এই তো আমার সাসলিক কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এই একইভাবে আমি বাকি সাসলিকগুলো ভেজে নিব। তো তৈরি হয়ে গেল একেবারেই ভিন্ন স্বাদের, খুবই স্বাস্থ্যকর ডিমের সাসলিক। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিন্ন ধরনের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ব্রণ এবং ব্রণের দাগ কোনোটাই যাচ্ছে না, ট্রাই করুন সালমোলা এসি ক্লিয়ার স্পট। 12 ঘন্টা পর নিজেই দেখুন চেঞ্জ।